তোমার হাসিটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। আজকে আমি আমার গার্লফ্রেন্ডকে কল দেব। গার্লফ্রেন্ডকে কল দিয়ে আজকে কিছু চাওয়া পাওয়া আছে গার্লফ্রেন্ডের কাছে, তো দেখি আমার গার্লফ্রেন্ডকে কল দিই। হ্যালো, হ্যালো, কেমন আছো? ভালো আছো? ভালো, আপনি? এই তো ভালো। কি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ খাইছি, আপনি খাইছেন? হ্যাঁ খাইছি, একটু লাউডলি বলো। হ্যাঁ খাওয়া দাওয়া করছি, তুমি খাইছো? হ্যাঁ খাইছি। তোমার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আপনার বাসার সবাই কেমন? এই তো ভালো। আজকে কি রান্না করছিলা? গরুর মাংস রান্না করছি, ডাল রান্না করছি, গরুর আর মাংস? ভাজি। আচ্ছা, আজকে তোমাকে একটি কথা বলতে চাই, কথাটা কি তুমি রাখবা? হ্যাঁ বলো। বলো, রাখবা? হ্যাঁ অবশ্যই রাখবো, বলো রাখবা? রাখার মতো যদি হয় অবশ্যই রাখবো। রিয়েলি? আচ্ছা যান, তাহলে আমাকে একটা iPhone 12 Pro Max কিনে দিবা। iPhone 12 Pro Max? তোমার না কিছুদিন আগে একটা Redmi Note 8 কিনে দিলাম। আমার আর একটা লাগবে, Redmi Note 8, এটা নষ্ট হয়ে গেছে। এত ফোন দিয়ে কি করবো? কেন তো ফোন, এটা বললাম না যে নষ্ট হয়ে গেছে, গার্লফ্রেন্ডের কাছে কি চাইতে পারে না বয়ফ্রেন্ড? হ্যালো, আচ্ছা দিব, দিবা? আচ্ছা দিব, কবে দিবা? হ্যাঁ তুমি কবে নিবা বইলো? এটা কি মাস চলে তোমার? জানুয়ারি মাস চলে তাই না, না ফেব্রুয়ারি? আচ্ছা তুমি আমাকে ফেব্রুয়ারির শেষে দিবা। আচ্ছা ঠিক আছে। এখন তোমাকে আমি কি বলে ধন্যবাদ দেব সেটা বাসা আমার জানা নাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এমন একটা গার্লফ্রেন্ড থাকলে আর কি লাগে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জীবিত কোনো ধন্যবাদের প্রশ্ন আসে না, এটা আচ্ছা শুধু মনের বিষয়। হ্যাঁ, বলছি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের ভিতরে কোনো ধন্যবাদের প্রশ্ন আসে না, এটা ধন্যবাদের ভিতরে লিমিট থাকে না, এটা সম্পূর্ণই মনের বিষয়। ও হুম, রাইট। একটা হাসি দিবা যান। আর তোমার হাসি দেওয়ার প্রয়োজন নাই, তুমি এমনি কথার মাঝে মাঝে হাসো, এতে আমার খুব ভালো লাগে। তোমার হাসিটা অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলেই আসলে দর্শক, সম্পূর্ণটাই ছিল একটা নাটক। আসলে আমরা হচ্ছি একটা বেস্ট ফ্রেন্ড, সে আমার কিন্তু গার্লফ্রেন্ড না, কিন্তু খুব কাছের একটা বেস্ট ফ্রেন্ড। সেও আমার, মানে আমার লাইফে এমন একটা বেস্ট ফ্রেন্ড আমি কখনো পাই নাই। আমি ওরে সবসময় বেস্ট ফ্রেন্ডের চোখে দেখি, সে আমার কিন্তু কোনো গার্লফ্রেন্ড না, আর আমিও তার একজন বেস্ট ফ্রেন্ড, কি বলো? আসলে এই ভিডিওটি তো করার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা অনেক সময় আছে যে প্রেম করি, প্রেম করার পর গার্লফ্রেন্ডের কাছে অনেক সময় অনেক কিছুই চাই। ভাই, চাওয়া পাওয়ার মধ্যে কোনো ভালোবাসা থাকে না, চাওয়া পাওয়ার মধ্যে কোনো ভালোবাসা থাকে না, কোনো কিছু লেনদেনের মধ্যে কোনো সময় ভালোবাসা থাকে না। যদি কাউকে ভালোবাসতেই চান, ভালোবাসতেই মন চায়, একদম মন থেকে ভালোবাসেন, কখনো গার্লফ্রেন্ডের কাছে আইফোন, কোনো একটা মোবাইল, কোনো টাকা পয়সা এগুলো কখনো চায়েন না, এগুলোর মধ্যে ভালোবাসা নাই ভাই। ভালোবাসতে হলে একদম মন থেকে, আর যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই সবসময় বিয়ে করার চেষ্টা করবেন, অযথা কোনো একটা মেয়ের লাইফ ধ্বংস করার চেষ্টা কখনো করবেন না। আর আজকের যে ঘটনাটা ছিল, এটা সম্পূর্ণ একটা আমাদের সাজানো ঘটনা,
মানে অনেক ক্ষেত্রে এরকম হয় যে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কাছে এই চায় সেই চায়, ভাই এগুলো ভালোবাসা না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তার পাশাপাশি মানিক মিয়া অফিসিয়াল ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ, আসলে বেস্ট ফ্রেন্ডের মধ্যে আসলে অ্যাক্টিং করতে যাইয়া তোমার জান বইলা ফালাইছি, এর জন্য আমি মানে খুব দুঃখিত, খুব দুঃখিত। তো ও আমার বেস্ট ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড একদম, মানে আমি ওরে খুব বেস্ট ফ্রেন্ডের চোখে দেখি, আমার এত একটা ভালো ফ্রেন্ড। থ্যাংক ইউ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।